আপনারা আন্দোলন করলেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য 2014 সালে 2014 গেল 15 গেল 16 গেল 17 গেল 18 গেল 19 গেল 20 গেল 21 গেল 22 যায় 22 যায় কবে মুক্ত করবেন আপনাদের নেত্রীদের যারা নেত্রীর মুক্তি আন্দোলন করতে পারেন না তারা শেখ হাসিনাকে হটানোর আন্দোলন করবেন বাংলার মাটিতে এরকম কোনো নজির নাই ইতিহাস নাই আওয়ামী লীগ সরকারকে কোন আন্দোলনের মাধ্যমে কেউ হটাতে পারে না বরং আওয়ামী লীগই আয়ুবকে হটিয়েছে ইয়াহিয়াকে হটিয়েছে ইরশাদকে হটিয়েছে খালেদাকে হটিয়েছে হুমকি ধমকি দিয়েন না গণতন্ত্র পাচ্ছেন চর্চা করেন নির্বাচনে আসেন সাংবিধানিক উপায়ে নির্বাচন হবে বাংলা নির্বাচনে প্রমাণ হবে কারা কতদূর জনপ্রিয় বাংলার মানুষ কি চায় কাকে চায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার উপরে অনেকে অনেক কথা বলে বলে গণতন্ত্র বলে নাই গণতন্ত্র বলে বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে তারা বলে কথা বলতে পারে না কথা বলার সুযোগ পায় না দেশে বলে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না গণতন্ত্র হচ্ছে না গণতন্ত্র পাচ্ছে না সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের নৌকার কোনো বিকল্প নাই সেখানে কেউ চুরি করে অন্যায় করে ভোট চুরি করে নির্বাচিত হবে এর জন্য মনোনয়ন দেয়া হয় নাই আমরা সুষ্ঠু নির্বাচন এর আগ পর্যন্ত সব সময় করেছি এবারও করতে চাই এর জন্যই নির্বাচন কমিশন যেই সিদ্ধান্ত নিয়েছে আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি আজকে বড় বড় কথা বলে যুদ্ধাপরাধীদেরকে আপনারা খুনি জিয়াউর রহমান থেকে শুরু করে আপনারা পুনর্বাসন করেছেন তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন জাতীয় পতাকা দিয়েছেন আর জননেত্রী শেখ হাসিনা 40 বছর পর ওই সাকা চৌধুরী মুজাহিদ নিজামীকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে বিচার দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন লুটপাট লুণ্ঠন হাওয়া ভবন খোয়াব ভবন এখন আবার খোয়াব দেখে স্বপ্ন ওই খোয়াব ভবনও গেছে আপনাদেরও খোয়াব গেছে এখন দুশ্চিন্তায় 100 বছরও কি আওয়ামী লীগকে নামাতে পারবে এই দুশ্চিন্তায় আছে